প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান প্রতিটি ওয়ার্ডে জনগণকে সচেতন করতে প্রচার চালাচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু ট্যাবলো করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলোর মাধ্যমে জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে। বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান জানান, তারা চেষ্টা করছেন যাতে ডেঙ্গুতে কেউ আক্রান্ত না হয়, তার জন্য প্রচার চালানো হচ্ছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা বর্ধমান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বর্ধমান পৌরসভার সহযোগিতায় আমরা 35টা ওয়ার্ডে আমরা এই ডেঙ্গু সচেতন র্যালি করছি। আজকে আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের র্যালি করলাম। আমাদের একটি বাড়িতে বাড়িতে আমরা গিয়ে আমরা প্রচার করলাম, ডেঙ্গু সম্বন্ধে আমরা সচেতন করলাম। প্রত্যেকটা মানুষকে আমরা বুঝালাম যে আপনারা নির্দিষ্ট আমরা বাড়িতে ময়লা পরিষ্কার রাখবেন এবং কোনো জল জমতে দেবেন না। আমরা মানুষকে বুঝাচ্ছি আমরা, এবং আমাদের কী কী করা হচ্ছে সচেতন। আমরা পৌরসভা থেকে ধরুন আমরা আগে তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 6,500 মতো গাপ্পি মাছের চারা ছেড়েছি। আমরা এই ওয়ার্ডেও আমরা গাপ্পি মাছের চারা ছেড়েছি। আমরা এছাড়া আমাদের নিয়ম প্রত্যেকদিন আমাদের দুটি করে আমাদের কর্মী আছে, তারা স্প্রে করছে, ডোর টু ডোর স্প্রে করছে। আমরা আমাদের ডেঙ্গুর জন্য স্প্রে করা হচ্ছে। এছাড়া আমাদের যারা নির্মল বন্ধু আছে, নির্মল সাথী আছে, তারা বাড়িতে বাড়িতে প্রচার করছে এবং ময়লা আবর্জনা জল যেখানে থাকছে সেখানে সেগুলো তারা স্প্রে করে দিচ্ছে। এইভাবে আমরা মানুষকে বার্তা দিচ্ছি যে আপনারা ময়লা আবর্জনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বর্ধমানে মানে কেমন এখন পরিবেশ রয়েছে, মানে কেমন কি সংখ্যা বেড়ে? দেখুন, ডেঙ্গু যে একবারে কমে গেছে সেটা বলা যাবে না, যে ডেঙ্গুর দাপাদাপিটা একবার কমে গেছে। ডেঙ্গু আছে, কিন্তু আমরা চেষ্টা করছি ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করতে এবং অনেকটাই আমরা সক্ষম আমরা পেরেছি আমরা নিয়ন্ত্রণ করতে, এবং আগামী দিনে আরও আমরা নিয়ন্ত্রণ করতে আমরা পারবো, এটা আশা করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।